আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমার মনে হচ্ছে না এক্স এম্পিয়ারের প্রাইস প্রেডিকশন দেখে আসলে এক পাওয়া মুড়ি কিনে পাবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এক্স এম্পিয়ার থেকে কত টাকা আপনি পেতে পারেন, মানে কত টোকেনে কত টাকা, এবং প্রাইস প্রেডিকশন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড হচ্ছে কি, 17ই অক্টোবর ফাইনালি আমি যখন ভিডিওটা তৈরি করতেছি, তার পরের দিন কিন্তু তাদের সিল পেজ নামে একটা মানে পেজ অলরেডি স্টার্ট হয়ে গেছিল, সেটা কিন্তু শেষ হয়ে যাবে এক্স এম্পিয়ারের মধ্যে। তো এখন কতটা হচ্ছে কি, তাদের প্রাইস প্রেডিকশন কেমন, মানে আমরা কত টাকা পেতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো আজ দিস ফুল ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আসলে গুগলে। ভিডিওটা একদম শর্ট হবে, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি যে প্রাইসটা দেখাবো তারই কম বেশি হতে পারে, কারণ হচ্ছে কি মার্কেট সবসময় আপ ডাউন হয়। হ্যাঁ, তো এখানে আসার পর আমরা লিখবো হচ্ছে কি এক্স এম্পিয়ার প্রাইস প্রেডিকশন, মানে এক্সএমপির প্রাইস প্রেডিকশন মানে হচ্ছে কি আসলে কত টাকা আমরা পেতে পারি। আর আরেকটা বিষয় সবার জানা উচিত, এটা কিন্তু অনেকেই জানেন না, আজকের ভিডিওতে আপনি সবকিছু জানতে পারবেন এবং অনেক বিষয়ে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। সেটা হচ্ছে কি, আমি জানি না আসলে এখানে কার কত টোকেন আছে বা কত কয়েন আছে। আর রিসেন্টলি প্রিভিয়াস কিছু ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন আসলে আমার 116 বিলিয়ন, 100 বিলিয়ন, 200 বিলিয়ন, আসলে অনেকের বিলিয়ন কয়েন হয়ে গেছে এক্সএমপির মধ্যে। কার কত বিলিয়ন আছে, কার কত মিলিয়ন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কথাটা হচ্ছে কি আসলে এই যে এগুলা কি, এগুলা হচ্ছে কি ভাই সাধারণ কিছু কয়েন। হ্যাঁ, এই যে এখানে যে কয়েন গুলো দেখা যাচ্ছে এগুলো আসলে টোকেন না, এই বিষয়টা প্রথমত আপনাকে জানতে হবে। এগুলো হচ্ছে কি জাস্ট কিছু কয়েন, এই কয়েন গুলো আবার টোকেনে পরিণত হবে। হ্যাঁ, এগুলো টোকেন বানাবে, তারপর আমাদেরকে আসলে টোকেনটা দিবে, সেই টোকেনটা দেওয়ার পর আমরা দেখতে পারবো আসলে কত টোকেনে কত টাকা পাবো। তো গাইস, অবশ্যই এই বিষয়টা প্রথমত সবাইকে জানতে হবে। সো এখন আমরা যে কাজটি করব, গুগল আসার পর এখানে এক্স এম্পিয়ার প্রাইস প্রেডিকশন লিখে সার্চ করে দিয়েছি, দেন ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইট চলে আসছে, ওটাতে টাচ করে দিয়েছি। এখানে কিন্তু তারা খুবই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কত টোকেনে কত টাকা মানে আসলে হতে পারে। সো দেখেন এই ওয়েবসাইটের মধ্যে আমি একটু নিচে চলে আসছি, তারপরে এখানে দেখেন এট দ্য টাইম অফ দ্য এয়ারড্রপ লিস্টিং দ্য ইনিশিয়াল প্রাইস ফর, এই যে এটা হচ্ছে কি মূলত এক্স এম্পিয়ারের টোকেন প্রাইস, যেটা হচ্ছে কি 0.0002। এই যে প্রাইসে যদি আমাদের আসলে টোকেন দেয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টোকেন আমাদেরকে দিতে হবে যদি আমরা ভালো কিছু আশা করি। আর আমরা সবাই জানি ইতিমধ্যে কিন্তু এটা বাইবিটে অলরেডি লিস্টেড হতে যাচ্ছে বা বাইবিটে চলে আসছে। সো প্রে মার্কেট, বাইবিটের প্রে মার্কেট অনুযায়ী আমি আপনাদেরকে একটু দেখাই, বাইবিটের প্রে মার্কেটের প্রাইস হচ্ছে কি 0.0003। হ্যাঁ, তো এখন ধরেন সাপোজ আমি আপনাদেরকে ক্যালকুলেশনে দেখা দিচ্ছি কত টাকা আপনি পেতে পারেন, সেটা এখনই বুঝতে পারবেন। সাপোজ ধরেন আপনাকে যদি 1 লক্ষ টোকেন দেয়, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, প্রথমত আপনার টোকেন সংখ্যাটা এখানে বসাই দিবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটা ইন্টু আছে এটা দিয়ে দিতে হবে, তারপর যে কাজটি করবেন না যখন লিস্টিং হবে তখন অবশ্যই একটা মার্কেট প্রাইস থাকবে, সেই মার্কেট প্রাইসটা আপনি এখানে বসায় দিবেন। ঠিক এইভাবে স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন 0.0003, আমি প্রি মার্কেট অনুযায়ী দেখা দিচ্ছি। যদি এক্স এম্পিয়ার আপনাকে 1 লক্ষ টোকেন দেয়, এই টোকেন যদি এই প্রাইসে হয় সেক্ষেত্রে আপনি পাবেন $30। আমি আবার একটা বিষয় ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে কি এটা কিন্তু অবশ্যই আপ ডাউন হতে পারে, এটা কমেও হতে পারে অথবা বেশিও হতে পারে। সো এই যে আমি সাপোজ 1 লক্ষ টোকেন দিয়ে আপনাদেরকে দেখাইছি, যদি আপনাকে 1 লক্ষ টোকেন দেয়, যার যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা ফার্স্টে বসায় দিবেন, তারপর তখনকার মার্কেটের যে প্রাইসটা সেটা এখানে বসায় দিবেন, তারপর লাস্টে যেটা বাইরে হবে সেটা হচ্ছে কি মূল আপনার মূল ডলারটা। তো তারপর সমান দেওয়ার পর আপনি রিকাস্ট করবেন, আবার ইন্ট্রি দিবেন, বর্তমান বাইন্যান্স প্রাইস অনুযায়ী 124 টাকা করে হিসাব করলে আপনি 3000 টাকা পাবেন 1 লক্ষ টোকেন এক্স এম্পিয়ার। তো যখন আপনাদেরকে টোকেন দিবে তখন জাস্ট আপনি টোকেনটা বসায় দিবেন, বসার পর আপনি মার্কেটের যে প্রাইসটা চলতে সেটা বসে দিবেন, তারপর সমান দিয়ে দিলে আপনার টোকেনের কত ডলার আসে আপনার টোকেনে সেটা কিন্তু বাইরে হয়ে যাবে, সেটা আবার ইন্টু দিয়ে আপনি বাইন্যান্স প্রাইস বসে দিলে আপনার টাকাটা বাইর হয়ে যাবে। তো গাইস, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি মেজর বা আদার প্রজেক্টের নতুন আপডেট বা বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন থাকবে, ডেসক্রিপশন বক্সে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। সো এখন কথাটা হচ্ছে কি আপনি আসলে সিল পেজ যেহেতু এন্ড হয়ে যাচ্ছে শীঘ্রই, তারা কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছে 24 তারিখ, মানে এই মাসের 24 তারিখ কিন্তু লিস্টিং হয়ে যাবে, তখন আসলে আপনি নিজে নিজে দেখতে পারবেন এই সিস্টেমে, যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাইছি সেই সিস্টেম আপনি নিজে নিজে দেখতে পারবেন আসলে আপনার টোকেন আপনি কত টাকা পেতে পারেন। হ্যাঁ, তো আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।